নির্যাতিতা দুই মহিলার জামিন মঞ্জুর হওয়ার পর মঙ্গলবার মালদা জেলার সংশোধনাগার থেকে ছাড়া হলো তাদের। উপস্থিত নির্যাতিতা দুই মহিলার পরিবারবর্গ। উল্লেখ্য, সোমবার মালদার পাকুয়াহাট কাণ্ডে মালদা জেলা আদালতে জোর ধাক্কা খায় পুলিশ। অবশেষে নির্যাতিতা দুই মহিলার জামিন মঞ্জুর করে আদালত। পাকুয়াহাট এলাকায় চোর সন্দেহে দুই মহিলাকে বিবস্ত্র করে মারধর করার ঘটনার অভিযোগে তোলপাড় হয়েছিল রাজ্য তথা দেশের রাজনীতি। সোমবার মালদা আদালতে স্থানীয় থানার পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলতে দেখা গেল নির্যাতিতা দুই মহিলার আইনজীবী অমিতাভ মৈত্রকে। প্রশ্ন উঠছিল, যাদেরকে মারধর করা হলো তারা কোনোভাবে চুরির ঘটনার সঙ্গে জড়িত ছিল, তা এখনো প্রমাণ হয়নি। এমনকি অভিযোগপত্রে পুলিশের খাতায় ওই দুই মহিলার নামও ছিল না, অথচ তাদেরকে অন্যায়ভাবে জেল খাটতে হলো, এর খেসারত কে দেবে? এই প্রশ্ন তুলে বিচারকের সামনে স্থানীয় থানার পুলিশের ভূমিকা নিয়ে সোচ্চার হয়েছিলেন আইনজীবী অমিতাভ মৈত্র। ওই মামলায় সোমবার নির্যাতিতা দুই মহিলাকে জামিন দেন মালদা জেলা আদালতের সিজেএম মৃণালকান্তি মণ্ডল। জামিন পাওয়ার পর আজ অর্থাৎ মঙ্গলবার মালদা জেলার সংশোধনাগার থেকে ছাড়া হয় নির্যাতিতা ওই দুই মহিলাকে। এই মর্মে মালদা জেলার সংশোধনাগারে উপস্থিত ছিলেন ওই দুই নির্যাতিতা মহিলার পরিবারবর্গ। আপনার কে ভাই? আমার মা হয়। কি 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 মানে কি কি শুনতে পেয়েছিলেন? কি শুনতে পাবো, লেবু টেবু আর মাছ বিক্রি করতে গেছিল, সুৎকানার অবশেষে আজ বাড়ি ফিরলেন নির্যাতিতা দুই মহিলা। নির্যাতিতা দুই মহিলার জামিন মঞ্জুর হওয়ার পর মঙ্গলবার মালদা জেলার সংশোধনাগার থেকে ছাড়া হলো তাদের। উপস্থিত নির্যাতিতা দুই মহিলার পরিবারবর্গ। উল্লেখ্য, সোমবার মালদার পাকুয়াহাট কাণ্ডে মালদা জেলা আদালতে জোর ধাক্কা খায় পুলিশ। অবশেষে নির্যাতিতা দুই মহিলার জামিন মঞ্জুর করে আদালত। পাকুয়াহাট এলাকায় চোর সন্দেহে দুই মহিলাকে বিবস্ত্র করে মারধর করার ঘটনার অভিযোগে তোলপাড় হয়েছিল রাজ্য তথা দেশের রাজনীতি। সোমবার মালদা আদালতে স্থানীয় থানার পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলতে দেখা গেল নির্যাতিতা দুই মহিলার আইনজীবী অমিতাভ মৈত্রকে। প্রশ্ন উঠছিল, যাদেরকে মারধর করা হলো তারা কোনোভাবে চুরির ঘটনার সঙ্গে জড়িত ছিল, তা এখনো প্রমাণ হয়নি। এমনকি অভিযোগপত্রে পুলিশের খাতায় ওই দুই মহিলার নামও ছিল না, অথচ তাদেরকে অন্যায়ভাবে জেল খাটতে হলো, এর খেসারত কে দেবে? এই প্রশ্ন তুলে বিচারকের সামনে স্থানীয় থানার পুলিশের ভূমিকা নিয়ে সোচ্চার হয়েছিলেন আইনজীবী অমিতাভ মৈত্র। ওই মামলায় সোমবার নির্যাতিতা দুই মহিলাকে জামিন দেন মালদা জেলা আদালতের সিজেএম মৃণালকান্তি মণ্ডল। জামিন পাওয়ার পর আজ অর্থাৎ মঙ্গলবার মালদা জেলার সংশোধনাগার থেকে ছাড়া হয় নির্যাতিতা ওই দুই মহিলাকে। এই মর্মে মালদা জেলার সংশোধনাগারে উপস্থিত ছিলেন ওই দুই নির্যাতিতা মহিলার পরিবারবর্গ। আপনার কে ভাই? আমার মা হয়। কি 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 মানে কি কি শুনতে পেয়েছিলেন? কি শুনতে পাবো, লেবু টেবু আর মাছ বিক্রি করতে গেছিল, সুৎকানার নির্যাতিতা দুই মহিলার জামিন মঞ্জুর হওয়ার পর মঙ্গলবার মালদা জেলার সংশোধনাগার থেকে ছাড়া হলো তাদের। উপস্থিত নির্যাতিতা দুই মহিলার পরিবারবর্গ। উল্লেখ্য, সোমবার মালদার পাকুয়াহাট কাণ্ডে মালদা জেলা আদালতে জোর ধাক্কা খায় পুলিশ। অবশেষে নির্যাতিতা দুই মহিলার জামিন মঞ্জুর করে আদালত। পাকুয়াহাট এলাকায় চোর সন্দেহে দুই মহিলাকে বিবস্ত্র করে মারধর করার ঘটনার অভিযোগে তোলপাড় হয়েছিল রাজ্য তথা দেশের রাজনীতি। সোমবার মালদা আদালতে স্থানীয় থানার পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলতে দেখা গেল নির্যাতিতা দুই মহিলার আইনজীবী অমিতাভ মৈত্রকে। প্রশ্ন উঠছিল, যাদেরকে মারধর করা হলো তারা কোনোভাবে চুরির ঘটনার সঙ্গে জড়িত ছিল, তা এখনো প্রমাণ হয়নি। এমনকি অভিযোগপত্রে পুলিশের খাতায় ওই দুই মহিলার নামও ছিল না, অথচ তাদেরকে অন্যায়ভাবে জেল খাটতে হলো, এর খেসারত কে দেবে? এই প্রশ্ন তুলে বিচারকের সামনে স্থানীয় থানার পুলিশের ভূমিকা নিয়ে সোচ্চার হয়েছিলেন আইনজীবী অমিতাভ মৈত্র। ওই মামলায় সোমবার নির্যাতিতা দুই মহিলাকে জামিন দেন মালদা জেলা আদালতের সিজেএম মৃণালকান্তি মণ্ডল। জামিন পাওয়ার পর আজ অর্থাৎ মঙ্গলবার মালদা জেলার সংশোধনাগার থেকে ছাড়া হয় নির্যাতিতা ওই দুই মহিলাকে। এই মর্মে মালদা জেলার সংশোধনাগারে উপস্থিত ছিলেন ওই দুই নির্যাতিতা মহিলার পরিবারবর্গ। আপনার কে ভাই? আমার মা হয়। কি কি মানে কি শুনতে পেয়েছিলেন?
কি শুনতে পাবো, লেবু টেবু আর মাছ বিক্রি করতে গেছিল ছুটকা মার আর ধরে মেরেছিল। এটা অন্যায় করেছে তো? হ্যাঁ অন্যায় করেছে তো, সাজা দিবে, চার পাঁচ জনকে ধরেছে। পুলিশের ভূমিকা কিরকম? হ্যাঁ খাইনি দাদা, পুলিশের ভূমিকা কিরকম?